কারিশিল্পের বর্তমান নানা সংকটে ঐক্যবদ্ধভাবে কাজ করার পথ্যে বিপুল উৎসাহ উদ্দীপনায় বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন ওয়েস্ট মিডল্যান্ড রিজিয়নের নতুন কমিটি গঠন করা হয়েছে। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সংগঠনের বিভিন্ন রিজিয়নের সভাপতি সম্পাদক সহ কেন্দ্রীয় কমিটির সিনিয়র নেতৃবৃন্দ ও মিডল্যান্ড রিজিয়নের সদস্যদের উপস্থিতিতে সোমবার বার্মিংহামের বিয়া লাউঞ্জে এই নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। এতে সর্বসম্মতিক্রমে সভাপতি হয়েছেন সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলুমিয়া, আর সাধারণ সম্পাদক হয়েছেন বিয়া লাউঞ্জে সত্তাধিকারী মনিরুল হক ও কোষাধ্যক্ষ হিসেবে পুনরায় পেয়েছেন মোহাম্মদ বাবুল মিয়া। সংগঠনের ওয়েস্ট মিডল্যান্ড রিজিয়নের সাধারণ সভা ও নির্বাচন উপলক্ষে অনুষ্ঠানমালায় সাবেক সভাপতি নুরুল হক জেপি ও বিদায়ী সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলুমিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন বার্মিংহামের সহকারী হাই কমিশনার মোহাম্মদ নাজমুল হক। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মুজাহিদ আলী চৌধুরী ও আব্দুস সালমান জেপি। রেস্টুরেন্ট ব্যবসায়ী নজরুল হকের পরিচালনায় দ্বিতীয় পর্বে বিশেষ অতিথি হিসাবে যোগ দেন বিসিএর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অলি খান। বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক এম এ মুনিম, সিনিয়র সহসভাপতি এনামুল হক চৌধুরী, জামালউদ্দিন মোহাম্মদ, কোষাধ্যক্ষ সাইদুল আলম বিপুল, সাংগঠনিক সম্পাদক মিঠু চৌধুরী, মেম্বারশিপ সেক্রেটারি সাইফুল আলম ছাড়াও ওয়েস্ট মিডল্যান্ড রিজিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ। এ সময় সকল বক্তাই বিসিএ নানা কার্যক্রমের ভৌসিক প্রশংসা করে কারিশিল্পকে রক্ষায় আরও বেশি করে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন। সবশেষে নতুন কমিটিকে ফুলের তুরা দিয়ে স্বাগত জানান কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। বার্মিংহাম থেকে রিয়াদ আহাদ, চ্যানেল এস নিউজ।